প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 15ই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্যে দিয়ে কারবালার ঘটনার মিল রয়েছে। রোববার জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। হিজরি 61 সালের 10ই মহরম মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবারবর্গ কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় তাদের এই আত্মত্যাগ মুসলিম উম্মাহার জন্য এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে। 1975 সালের 15ই আগস্ট ভোরের আলো ফোটার আগেই বাঙালি জাতিকে মুক্তির আলো দেখানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল চক্রান্তকারী কিছু বিপথগামী সেনা সদস্য। ঘাতকেরা সেদিন নারী ও শিশুদেরও রেহাই দেয়নি, যা ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় হিসেবে পরিচিতি পেয়েছে। প্রধানমন্ত্রী বলেন, কারবালার হত্যাকাণ্ডেও নারী শিশুদের হত্যা করা হয়নি, কিন্তু 1975 সালের 15ই আগস্ট নারী শিশুরাও রক্ষা পায়নি।